32টি ফোন উদ্ধার করে ফেরালো বনগাঁ জিআরপি। হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেয়ে খুশি সকলে, পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া 32টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল বনগাঁ জিআরপি। শিয়ালদহ শাখার জিআরপি পুলিশ সুপার জে মার্সির উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো আসল মালিকের হাতে। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি সকলে। বর্তমানে মোবাইল একটি অপরিহার্য অঙ্গ মানুষের জীবনে। আজকের দুনিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে মোবাইল ফোনের ভরসা নিতে হয় সবাইকে। বর্তমানে 4G 5G নেটওয়ার্কের গতির সাথে মানুষ পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে জীবনের গতিও। মোবাইলে ভালো খারাপ দুটি দিকই রয়েছে যথেষ্ট পরিমাণে। তবে দিনের শেষে বর্তমানে প্রতিটা মানুষের মোবাইল না হলে চলে না বললেই চলে। মানুষ সবথেকে মুশকিলে পড়েন যখন তার মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। ট্রেনে বাসে চলতে পথে মানুষের অনেক সময় মোবাইল ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা সামনে আসে। একবার মোবাইল ফোন চুরি হয়ে গেলে সেই মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা ছেড়েই দেন অনেকে। আবার কেউ কেউ মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়ের করলেও ফিরে পাওয়ার আশা রাখেন না অনেকেই। তবে এদিন হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া প্রায় 32টি মোবাইল ফোন ফিরিয়ে দিল বনগাঁ জিআরপি থানা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়ার পর, হারিয়ে যাওয়ার পর জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন অনেকেই। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে প্রায় 32টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেই 32টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে হারিয়ে যাওয়া মোবাইলের মালিক প্রভাতী রায় এদিন ফোন ফিরে পেয়ে জানান, ডিসেম্বরের 27 তারিখে আমি ট্রেনে উঠে হঠাৎই লক্ষ্য করি আমার ব্যাগের চেন খোলা। তারপর আমি দেখতে পাই আমার ব্যাগে থাকা মোবাইলটি চুরি হয়ে গিয়েছে। এরপরই হাবড়ায় নেমে জিআরপি থানায় জিডি করি। ফোন চুরি হয়ে যাওয়ায় 4 মাসের মাথায় আর জিআরপি থানার উদ্যোগে আমি আমার মোবাইল ফোনটি ফিরে পাই। আমার চুরি যাওয়া মোবাইল ফোনটি ফেরত পেয়ে খুবই খুশি আমি। ধন্যবাদ জানাই পুলিশ কর্মীদের। তারপর আমরা হাবড়া জিআরপি কে জিডি করলাম। করার পরে আজ 4 মাস পর কার্ডের চেষ্টায় আমি আমার ফোন ফিরে পেলাম, খুব খুশি। সোমবার অর্থাৎ আজ শিয়ালদহ শাখার জিআরপি পুলিশ সুপার জে মার্সির উপস্থিতিতে ফোনগুলি আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। প্রকৃত মালিকদের হাতে তাদের ফোন ফেরাতে পেরে খুশি বনগাঁ জিআরপি কর্মী থেকে শুরু করে আধিকারিক প্রত্যেকেই। পাশাপাশি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ফেরত পেয়ে খুশি সকলে, সেই সাথে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। দীর্ঘ 1 বছর পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি অশ্বরী রায়। তিনি জানান, আমার ফোনটা হারিয়েছে 1 বছর হয়ে গেছে। হাবড়া প্ল্যাটফর্ম থেকে হারিয়েছে, ট্রেনে উঠেছি, ঘুরে দেখি আমার ফোনটা নেই। তারপরে হাবড়া গিয়ে ডায়েরি করলাম, তারপরে আজকে 1 বছরের মতন ফোনটা ফিরে দিয়েছে। স্যাররা ফিরিয়ে দিয়েছে বনগাঁ জিআরপি, বনগাঁ জিআরপি যা থেকেই ফোন করেছিল শনিবার রাত্রে, আসতে বললো আজকে, তাই হ্যাঁ খুব আনন্দ ফিরিয়ে যাওয়া, মানে হারিয়ে যাওয়ার জন্য ফিরিয়ে পাওয়ার আনন্দটাই একটু আলাদা। এদিন সংস্কার হওয়া জিআরপি থানার নতুন ভবনেরও দ্বারোদ্ঘাটন করা হয়। এদিন সংস্কার হওয়া জিআরপি থানার নতুন ভবনেরও দ্বারোদ্ঘাটন করা হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।